গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। ওয়েলকাম টু রুমনপাল চ্যানেল, সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমার ভিডিওটা যারা নতুন দেখছো, প্লিজ আমার পরিবারে সাবস্ক্রাইব করে চলে এসো, আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। তো সকালে ঘুম থেকে উঠে ঘরটা আগে অল্প ঝাড় দিয়ে দিয়েছিলাম, আর এখন ঘরটা অল্প মুছে নিচ্ছি। তো তোমরা সবাই জানো আমি ঘরটা সকালবেলায় মোছামুছি করি, কারণ আমি পরে দিকে আমি মুছতে পারি না, আর আমার সেরকম টাইম করতেও পারি না, যেহেতু বাচ্চা এখনও ছোটো, আর ওকে আমার সারাদিনই দেখতে হয়, আর ঘরে তো তেমন মানুষ নেই যে ওকে কেউ দেখবে। বাকি কাজ করব তো নিজে বাচ্চাকে দেখে সব কাজকর্ম করে তারপরে আমি সব কিছু ইউটিউবের কাজ করতে পারি। তো যাই হোক, আমি ঘরটা মুছে স্নান করে চলে আসছি, আর স্নান করে কিন্তু আমি পুজো দিয়ে তারপরে চাটা বানিয়েছি। তো এখন দেখতে পাচ্ছ কাপড় কাচাকাচি করছি, তো এই কাপড়গুলো ছিল পুজোর কাপড় ঠাকুরের। তো সেগুলো আমি আসার পর আমি কি করলাম, পুজো দিয়েছি কিন্তু কাপড়গুলোর কাচাকাচি করে নিয়ে সেগুলো চেঞ্জ করে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম না কাপড়গুলো আজকে মানে কাচাকাচি করে মেলে দেব, আর আমার স্নানেরও কাপড় রয়ে গেছে, তো সব একসাথে নিয়ে ছাদে দিয়ে আসবো। আর আজকে কিন্তু রৌদ্র পুরো টনটনা উঠেছে, দেখতেই পারছো। তো আমি চলে আসলাম ছাদে, আর বাবুকেও দেখতে পারছো, বাবুও নিয়ে চলে আসছে। আর এইভাবেই আমার কাজ করতে হয়। বাবুকে তো এখন ঘরে রেখে আসতে পারবো না, কারণ বর চলে গেছে অফিসে, আর এখন বাড়িতে কেউই নেই, আমি শুধু বাবুকে নিয়ে আছি। তো বাবুকে নিয়েই ছাদে আসলাম। তো আমি এভাবেই কাজগুলো করি, বাচ্চাকেও দেখতে হয়, ঘরের কাজও করতে হয়, সব কিছুই করতে হয়। তো বাচ্চা ছোটো, আমি তো ঘরে রেখে আসতে পারবো না, আর আমার কাজগুলো সেরকম টাইম টু টাইম করতে হবে, তাই না? কারণ বাচ্চা আগে, তারপরে তো সব কিছু। তো বাচ্চাকে দেখে মানে সব কিছু ঠিকঠাক করে, ওকে খাওয়া দাওয়া সব কিছু ম্যানেজ করে, একা হাতে সব কিছু করে ইউটিউবে কাজ করা মানে খুবই কষ্টকর, যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাদের একা ঘরে ছোটো বাচ্চাকে নিয়ে আছে ওরা অবশ্যই বুঝতে পারবে এই মানে আমার এই প্রবলেমটা। তো যাই হোক, তোমাদের অল্প ভালোবাসা পাই তার জন্য চেষ্টা করি যতটুকু সম্ভব তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি, কারণ তোমরা আমাকে অনেকটাই ভালোবাসা দিচ্ছ। তো তোমাদের ভালোবাসারও তো আমার দাম দেওয়ার দরকার না? তো দেখতেই পাচ্ছ ফ্রিজ থেকে মাছটা বের করে রেখে দিয়েছি। তো তার আগে আমি ভাবলাম মাছটা বানাবো, তো তার আগে আমি পুজোর বাসনগুলো মাঝামাঝি করে নিই। তো পুজোর বাসনগুলো আগে ধুয়ে তারপরে আমি রান্নাটা বসাবো। তো কি হবে বলো তো, মাছ রান্না করার পর না আর ভালো লাগে না, যে পুজোর বাসনগুলো আর মানে এগুলোর মানে আমার ধরতেও ভালো লাগে না, তার জন্য ভাবলাম না। আর আমার কি বলো তো, এক্সট্রা কোনো জায়গা নেই যে আমি পুজোর বাসনগুলো মাঝামাঝি করবো। তো তার জন্য আমি যখনই এমন কিছু মাছ মাংস থাকে তখন আমি পুজোর বাসনটা আগে ধুয়ে নিই। তো কী করবো বলো, নিজের যতদিন ঘর হবে না ততদিন তো এইভাবেই করতে হবে, না আর কিছু করার তো নেই। তো যাই হোক, চলো পুজোর বাসনটাও ধুয়ে নিয়েছি, এখন বসে গেলাম সবজি কাটতে। আর বাবুর সঙ্গে কথা বলে বলেই কথা মানে আমি সবজিটা কাটাকাটি করছি, আর বাবু ওই ঘরে আমি টিভি চালিয়ে দিয়েছি, যার জন্য আমি কথাটা মিউট করতে হয়েছে। তো কারণ গানের সাউন্ডগুলো যদি চলে আসে আবার ইউটিউবের অনেক কিছু গাইডলাইন ভয় লাগে, তার জন্য আমি মিউট করে দিয়েছি। তো যাই হোক, চলো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে বিকাল চারটা। তো ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, আর বাবুকে ঘুম পাতানো হয়ে গেছিলো 12টার সময়, তো বাবুও উঠে গেছে। তো ওখান ওকে অল্প ওই ঘরে রেখে দিয়েছি, আর আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, বাইরের দিকটাও ঝাড় দিয়ে দিচ্ছি। সকালবেলা ঘরটা ঝাড় দিয়েছিলাম কিন্তু বাইরের দিকটা ঝাড় দিতে পারিনি। তো বাইরের দিকটাও দেখতে পারছো সিঁড়িটা ঝাড় দিয়ে দিচ্ছি, আর সন্ধ্যাই হয়ে যাবে, অল্প পরে সন্ধ্যাবাতিও দেব। তো কি বলো তো, সারাদিন এই কাজ 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 করে আমার সারা দিনটাই চলে গেল। তো
এখন চলে আসলাম সন্ধ্যা সময়, আর সন্ধ্যা দেখো টিফিন বানাচ্ছি। তো আজকে ভাবলাম পুরি বানাবো, তো বরমাসায় দুপুরবেলা ভাত খায়নি, তো ভাবলাম যে কি বানাবো, তো পরোটা বানাতে ইচ্ছা করছিল না, তার জন্য আর পরোটা বানালাম না, না তো অন্য সময় পরোটা বানিয়ে দিই। তো আজকে ভাবলাম পুরিটা বানাই, আর কিছু একটা সবজি বানাবো, বাস হয়ে যাবে। আর ভালো লাগছিলো না আসলে পরোটা বানাতে, ইচ্ছা করছিল না, তো খেতেও ইচ্ছা করছিল পুরিটা, তার জন্য আমি কী করলাম পুরিটাই বানালাম। তো এইভাবে পুরিটাও খাওয়া হবে ইচ্ছা করছিলো বলে। আর আমার বর বেশি কিছুই বলে না, আমি যখন যেটা খেতে চাই সেটাই ও খেয়ে নেয়, কোনো দিনও বলে না। তো যাই হোক, চলো সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করি, আর ভিডিওটা লম্বাও করছি না। কেমন লাগলো অবশ্য ভিডিও কমেন্ট বক্সে আমাকে কমেন্টে জানিও, আর প্লিজ তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কোয়েশ্চেনটা করতে পারো। তো আজকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।